नमस्कार बंधुरा, वर्ल्ड न्यूज बांगलाय आपनादेर सबाइके स्वागत। चले आसि संबाद शिरोनामे। अनुप्रवेशे बाधा पेबा सुर नरम चीनेर। भारत फ्रांसेर बंधुत्व चर्चित होच्छे आंतर्जातिक महलेओ। ईर्ष्याय जलछे चीन ओ पाकिस्तान। बंधु चीन के भरसा नहीं पाकिस्तान। राशियार करोना टीका के छाड़पत्र दीते चलेछे इस्लामाबाद। बांग्लादेशेर भोटे जंगी जोग, अभियोग आवामी लीगेर। मार्किन सेनाबाहिनीते एबार तृतीय लिंगेर प्रतिनिधिराओ जोग दीते पारेन, सिद्धान्त बिडेनेर। पुतिन बिरोधी नाभालनीर ग्रेप्तारे निंदार झड़, রাশিয়াকে হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। চলে আসি বিস্তারিত খবরে। অনুপ্রবেশে বাধা পেয়েবার সুর নরম চীনের। ভারতের সিকিম অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা বিফল হওয়ায় এবার সুর নরম করে শান্তির পথে থাকার কথা জানালো বেইজিং। সোমবার সাংবাদিকদের এক বিবৃতিতে চীনের তরফ থেকে জানানো হয়, চীন সেনা সর্বদাই সীমান্তে শান্তি চায়। প্রসঙ্গত, ভারতের সিকিমের নাকুলায় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে পিপলস লিবারেশন আর্মি বা চীনা সেনা, কিন্তু ভারতীয় সৈন্যবাহিনীর সামনে পড়ে পিছু হটতে বাধ্য হয় তারা। অনুপ্রবেশের চেষ্টা রুখতে দুই সেনাবাহিনীর জওয়ানের মধ্যে হাতাহাতিও হয়, ফলে চীনের প্রায় 20 জন সেনা আহত হয় বলেও সূত্রের খবর। উল্লেখ্য, গালওয়ানে ভারত এবং চীনা সেনার সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল চীনা সেনা, কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, গালওয়ানের কায়দাতেই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকুলা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল, সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ, কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবলভাবে বাধা দেয়। দুপক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়। চীনা ফৌজের অন্তত 20 জন সদস্যই সংঘর্ষে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। জখম হয়েছেন 4 ভারতীয় জওয়ানও। ঘটনার জেরে থমথমই এলাকার পরিস্থিতি। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গালওয়ানের সংঘর্ষের পর নাকুলার ওই ঘটনায় ভারত চীন সীমান্ত সংঘাত ফের ভিন্ন মাত্রা পেল। ভারত ফ্রান্সের বন্ধুত্ব চর্চিত হচ্ছে আন্তর্জাতিক মহলেও। ঈর্ষায় জ্বলছে চীন ও পাকিস্তান। ভারত ফ্রান্সের বন্ধুত্ব বর্তমান দিনে নজির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলেও বহুল চর্চিত এই ভারত ফ্রান্সের বন্ধুত্বের বিষয়, যে কোনো পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়িয়েছে ভারত এবং ফ্রান্স। সম্প্রতি ভারত থেকে বন্ধুদেশ ফ্রান্সে উপহারস্বরূপ পাঠানো হয় করোনা ভ্যাকসিন, যা দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। ভারত থেকে করোনা ভ্যাকসিন পেয়ে ফ্রান্সের রাজদূত ইমানুয়েল লেনাই বলেন, ভারত এবং ফ্রান্সের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক থাকায় যে কোনো পরিস্থিতিতে আমরা একে অন্যের পাশে দাঁড়াই। ভারত যখন পোখরানে পরমাণু পরীক্ষা করতে চেয়েছিল তখন আমরা তাদের পাশে ছিলাম। এদিকে করোনা মহামারীকালে প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য পাঠিয়ে ফ্রান্সের পাশে একজন প্রকৃত বন্ধুর মতো দাঁড়িয়েছিল ভারত, সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ফ্রান্সের নীতি এবং সেকুলারিজমের ওপর যখন আঘাত হানা হয়েছিল তখন মোদি সরকার ফ্রান্সের পাশে ছিল। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি। আতঙ্কবাদ, উগ্রবাদ এবং কট্টরপন্থীদের বিরুদ্ধে ভারতও সমর্থন জানিয়েছিল। করোনা মহামারীকালে যখন বিশ্বের প্রতিটি দেশ করোনার প্রতিষেধকের অপেক্ষা করছিল তখন ফ্রান্সের আশা ছিল ভারত নিশ্চয়ই সঠিক প্রতিষেধক আবিষ্কার করে বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করবে। ফ্রান্সের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। বর্তমানে একসঙ্গে ভারতের 2 করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভারতে গণটিকাকরণের পাশাপাশি পাঠানো হয়েছে বেশ কয়েকটি দেশেও, যার তালিকায় নাম ছিল বন্ধুদেশ ফ্রান্সেরও। শুধুমাত্র সুরক্ষা বিষয়ই নয়, অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়েও একে অপরের পাশে রয়েছে ভারত ও ফ্রান্স। ভ্যাকসিন দেওয়ার এই ঘটনা দুই দেশের বন্ধুত্বকে আরও নিবিড় করে আরও কাছাকাছি এনে দিল দুই দেশকে।
বন্ধু চীনকে ভরসা নেই পাকিস্তানের, রাশিয়ার করোনা টিকাকে ছাড়পত্র দিতে চলেছে ইসলামাবাদ। করোনা মোকাবিলায় ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে টিকাকরণ, কিন্তু এখনও ভ্যাকসিন তৈরি করা দূরের কথা, তা কিনে উঠতে পারেনি পাকিস্তান। এহেন পরিস্থিতিতে চাপের মুখে দেশের মানুষের জন্য রাশিয়ার স্পুটনিক ভি টিকাকে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছে ইমরান খানের প্রশাসন। ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তানের মুখপাত্র আখতার আব্বাস খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আপাতত টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে যে আবেদনপত্রগুলি পা গিয়েছে তাতে স্পুটনিক ভিকেই এগিয়ে রাখা হচ্ছে। তবে ছাড়পত্র দেওয়ার আগে প্রশাসনিক স্তরের কিছু কাজ রয়েছে, সেগুলো এখনও বাকি, সেই কাজগুলি মিটলেই চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে। এদিকে পাকিস্তানের বিশেষ বন্ধু চীনের সিনোভ্যাক প্রতিষেধকটি নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার মধ্যে বিবাদ রয়েছে বলে জানা গিয়েছে, কারণ টিকাটি কতটা নিরাপদ তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। চীনও টিকাটির ট্রায়াল সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি, তাই আপাতত বন্ধু বেইজিংয়ের ওপর তেমন ভরসা রাখতে পারছে না ইসলামাবাদ বলেই মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, এখনও পাক সরকার টিকা কেনার জন্য কোনো বরাদ দেয়নি। কয়েকদিন আগেই এই কথা স্বীকার করেছেন ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর ফয়জল খান। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের জন্য দ্রুত ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত টিকা কেনার জন্য কাউকে বরাদ দেওয়া হয়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রের খবর, চীনা সরকারি সংস্থা সিনোফার্মের থেকে করোনা টিকা কেনার বিষয়ে আলোচনা চলছে। করাচিতে টিকাটির প্রথম দফার ট্রায়াল শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইমরান প্রশাসন। প্রসঙ্গত, এ পর্যন্ত পাকিস্তানে প্রায় 5 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যু হয়েছে 10,863 জনের। জানা গিয়েছে কোভ্যাক্স প্রকল্পের আওতায় অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার পরিকল্পনা করছে ইসলামাবাদ। বাংলাদেশের ভোটে জঙ্গি যোগ, অভিযোগ আওয়ামী লীগের। করোনা আবহে কয়েক দফায় পুরো ভোট চলছে বাংলাদেশে, নির্বাচন ঘিরে ঘটেছে হিংসাত্মক ঘটনাও। যথারীতি একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন শাসক বিরোধী উভয় পক্ষই। এহেন পরিস্থিতিতে দেশের শাসক দল আওয়ামী লীগের অভিযোগ, নির্বাচন জিততে জঙ্গিদের মদত দিচ্ছে খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। রবিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন অভিযোগ করেন, বিএনপি তাদের মিত্র জামাত শিবিরের সন্ত্রাসবাদীদের চট্টগ্রামে জড়ো করছে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ এখনও ভালো। আমরা জানতে পেরেছি যে হিংসা ছড়াতে বিএনপি তাদের মিত্র জামাত শিবির ও দলের সশস্ত্র ক্যাডার দাগি আসামিদের নগরে জড়ো করছে। যারা অতীতে পেট্রোল বোমা ছুড়েছে সেই সন্ত্রাসবাদীদের জড়ো করে নির্বাচনের আগে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। সন্ত্রাসী কার্যক্রম করে চট্টগ্রামকে আতঙ্কের শহরে পরিণত করার চেষ্টা করছে, যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় আর সেই দোষ সরকারের ওপর চাপিয়ে দেওয়া যায়। বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে হোসেন আরও বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এত দুর্বল নয় যে বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে। চট্টগ্রামের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, নৌকার পক্ষে, নৌকা দখলে মানুষ আর বসে থাকতে পারে না। উল্লেখ্য, ডিসেম্বরের 28 তারিখ থেকে বাংলাদেশে শুরু হয়েছে পুরো নির্বাচন, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই প্রথম দুদফার নির্বাচন শেষ হয়েছে। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব তুলনামূলক শান্তিপূর্ণভাবে মিটলেও 16 জানুয়ারি দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরুর আগেই অশান্তি শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ সহ নানা ঘটনায় ওইসব এলাকার প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। ভোটের সময় সংঘর্ষের বিষয় মাথায় রেখেই বিপুল সংখ্যায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন সেনাবাহিনীতে এবার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরাও যোগ দিতে পারেন, সিদ্ধান্ত বিডেনের। যেমন কথা তেমন কাজ, পদে বসেই প্রাক্তনের একের পর এক সিদ্ধান্ত বাতিল করতে শুরু করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। এবার দেশের সেনাবাহিনী নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করতে চলেছেন তিনি। সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিয়ে পেন্টাগনের নীতি আপাতত কার্যকর করবেন না বিডেন, হোয়াইট হাউস সূত্রে খবর এমনই। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে বসার 1 বছরের মধ্যেই নিয়ম জারি করেছিলেন, মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের কোনো প্রতিনিধি যোগ দিতে পারবেন না। ফলে এতদিন ধরে সে অর্থে সামনের সারিতে থেকে দেশ রক্ষার কাজে কোনো তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা অবদান রাখতে পারেননি। কিন্তু এবার নিয়ম বদলের পথে,
নতুন প্রেসিডেন্ট বিডেনের হাত ধরেই তা বদলাতে চলেছে। আমেরিকার নতুন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের মতে, যদি কেউ শারীরিকভাবে সক্ষম, যথাযথ যোগ্যতা সম্পন্ন এবং দেশ রক্ষায় আগ্রহী হন, তাহলে অবশ্যই তার এই সুযোগ পাওয়া উচিত। তাই ট্রাম্পের ওই নীতি যদি বাতিল করে নয় নীতি আনেন বিডেন, তার সমর্থনই করবেন বলে জানিয়েছেন অস্টিন। এমনকি আগাম স্বাগতও জানিয়ে রেখেছেন তিনি। সূত্রের খবর, সোমবারের মধ্যেই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বিডেন আসলে লিঙ্গ বৈষম্য বিরোধী বলে পরিচিত। কাজের ক্ষেত্রে তিনি লিঙ্গ নিয়ে কোনো ভেদাভেদ দেখতে নারাজ। তারই প্রতিফলন ঘটাবেন প্রশাসনিক কাজে। যেসব নীতিতে অতি দ্রুত পরিবর্তন ঘটাতে চলেছেন বিডেন, তার একটা খসড়া ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রন ক্লেইন, যার মধ্যে সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তি নিয়ে নীতি বদলের পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্ণ বৈষম্য নিয়ে দেশকে সম্প্রতি যেসব সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে বদল আনতে চায় বিডেন। মুসলিম দেশগুলি থেকে আমেরিকায় যাতায়াতে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আমেরিকা মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের মতো সিদ্ধান্তও বদলে নতুন নীতি তৈরি করতে পারেন বিডেন। পুতিন বিরোধী নাভালনির গ্রেপ্তারে নিন্দার ঝড়, রাশিয়াকে হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির গ্রেপ্তারিতে বিক্ষোভে উত্তাল রাশিয়া। এহেন রাজনৈতিক ডামাডোলে মস্কোর দমননীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিল ইউরোপীয় ইউনিয়ন। জানুয়ারি মাসের 17 তারিখ বার্লিন থেকে মস্কো ফিরতে গ্রেপ্তার করা হয় নাভালনিকে। তারপর থেকেই রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। পাল্লা দিয়ে প্রতিবাদীদের ওপর বাড়ছে পুলিশের চাপ। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে হাজারেরও বেশি মানুষকে। এহেন পরিস্থিতিতে বিশ্বমঞ্চে ক্রমেই একঘরে হয়ে পড়ছে রাশিয়া। কড়া সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। প্রতিবাদীদের ওপর ক্রেমলিনের অত্যাচারের কড়া প্রতিবাদ জানিয়ে রবিবার পরবর্তী পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রী। একই সঙ্গে দ্রুত নাভালনির মুক্তির দাবি জানিয়েছে ইউরোপীয় দেশগুলির সংগঠনটি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা ও ব্রিটেন। মস্কোর ওপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রজেস দুদা। উল্লেখ্য, প্রায় 5 মাস পর জার্মানি থেকে মস্কো ফিরছেন নাভালনি, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। রাশিয়ার কারা কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল 2014 সালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল নাভালনিকে। তবে আদালত 3 বছর জেলের সাজা দিলেও কারাগারে দিন কাটাতে হয়নি তাকে, কারণ দোষী সাব্যস্ত হলেও নাভালনির সাজা মকুব করে দেওয়া হয়। কিন্তু শর্ত মোতাবেক তাকে থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সময় সময়ে হাজির দিতে হয়। কিন্তু আদালতের বেঁধে দেওয়ার শর্ত মানছেন না নাভালনি, তাই দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। শুধু তাই নয়, কয়েকদিন আগে ফের একটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। আপাতত আদালতের নির্দেশে 15 ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকতে হবে নাভালনিকে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।